الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. مزاج ٹھنڈا مجلس ٹھنڈا ٹھنڈا باتاشے ہارے لگا এই শীতে নিশ্চয়ই আর কিছু ভালো লাগবে না, শুধু কিছু খাবো আর ফিরে যাব। এই চিন্তাধারার মাধ্যমে আমি আপনাদেরকে দুটো কথা শোনাবো, অবশ্যই যেহেতু শোনাতে এসেছি। আর যারা গরমে আছেন পর্দার আড়ালে, মা বোনেরা নিশ্চয়ই তাদের মজলিশ গরম হয়ে আছে, আপোষে গল্প গুজবে এটা অবশ্যই থাকবে। তো যাই হোক, যারা নরমে আছেন যারা গরমে আছেন তাদের উদ্দেশ্যে বিনা ভূমিকাতে আমি শুরু করছি। শিয়া বলে একটা সম্প্রদায় আছে, আপনারা বহু কাল থেকে শুনে আসছেন বা ছোটবেলা থেকে শুনে আসছেন, শিয়া বলে কেউ আছে, কিন্তু অনেকেই তাদের বিস্তারিত অনেক কিছু খবর রাখেন না বা জানেন না। আমরা যারা আমরা মনে করি সহি আকিদাপন্থী, আমাদেরকে কি বলা হয়? আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ মানে হলো আহলুস সুন্নাহ মানে আহলু শিয়া নয়, দ্বিতীয় মানে আহলুস সুন্নাহ মানে আহলুল বিদা নয়, আর আহলুল জামাআ মানে খারেজি নয়। জামাআ মানে কি? জামাআ মানে হচ্ছে এক রাষ্ট্র নেতার অধীনস্থ সমস্ত একটা জাতি, তারা হলো জামাত। জামাত মানে এখানে কোনো সংগঠন না। তাহলে আমরা হচ্ছি আহলুস সুন্নাহ, মানে আমরা শিয়া নই, বিদাতি নই, আর আহলুল জামাআহ মানে আমরা খারেজি নই। এই যে একটা সঠিক মানহাজ, একটা সঠিক আকিদা, সেই আকিদার উপরে আমরা চলে আসছি। আর আমরা জানি যে আমরা কোরআন ও সহি সুন্নাহ ভিত্তিক, আমরা কারো অন্ধ অনুকরণ করি না। আমরা প্রত্যেক সেই ইমামকে মানি যারা বলে গেছেন এজা সাহাল হাদিস ফা হুয়া মাজহাবি, হাদিস সহি হলে সেটাই আমাদের মজহাব। আমি প্রথমে আপনাদেরকে দুটো কথা বলবো। সাহাবি সম্পর্কে আপনার ধারণা কি? সমস্ত সাহাবি জান্নাতি? সমস্ত সাহাবি জান্নাতি। সাহাবিরা যে আপোষে কলহ দ্বন্দ্ব মনোমালিন্য যুদ্ধ বিগ্রহ করেছেন সে সম্পর্কে আপনার ধারণা কি? সাহাবিরা যে আপোষে লড়াই করেছেন না করেননি? একদিকে আলী একদিকে আয়েশা, আমরা কি মনে করব দুটোর মধ্যে একটা বলবেন একটা হকপন্থী একটা বাতিলপন্থী, এরকম বলবেন না অন্য কিছু বলবেন? এটা হচ্ছে ভুল বোঝাবুঝি। সংসারে আপনাদের ভুল বোঝাবুঝি হয়, যারা সংসারে আছেন দেখবেন মায়ে বাপে ঝগড়া, ছেলেকে একটা পক্ষ নেওয়া উচিত না, কারণ ছেলে ভুল বোঝাবুঝি হতে পারে, মায়ের বাপের ভুল বোঝাবুঝি আছে। তো সেই ক্ষেত্রে বললে মা মার খায় আর না বললে বাবা বিড়াল খায় বা হারাম খায়, এটা আপনারা জানেন। তো এই ক্ষেত্রে আমরা যাদের যুগ চলে গেছে, যাদের রক্ত থেকে আমাদের হাত পবিত্র আছে, তেমনি তাদের সমালোচনা থেকে আমাদের জীবকে পবিত্র রাখতে হবে, এই চেষ্টা করতে হবে। কোন সাহাবির বিরুদ্ধে কোন সমালোচনা চলবে না, যাবে না, কেননা আল্লাহ তাআলা কোরআনে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই সার্টিফিকেটের ভিত্তিতে প্রত্যেক সাহাবি হচ্ছেন গোনাহ থেকে পবিত্র না, বরং তারা জান্নাতি, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এবং আমরা তাদেরকে গালাগালি করব না, আমরা তাদেরকে কোন রকমে তাদের সমালোচনা করব না, এই রকম বিশ্বাস আমাদেরকে অবশ্যই রাখতে হবে। নম্বর দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে হাদিসটা আপনারা বারবার শুনলেন, আমি উদ্ধৃত করছি না, সেটা হচ্ছে আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি যা যদি মজবুতির সাথে ধরে থাকো তোমরা পথভ্রষ্ট হবে না। কি কি? কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি। কিন্তু একটা বর্ণনা আছে এবং সে বর্ণনাটাও সহি, কিতাবুল্লাহি ওয়া ইতরাতি, মানে আল্লাহর কিতাব এবং আমার বংশধর। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে ভালোবাসি না বাসি না? এত ভালোবাসাবাসি যে তাদের জন্য দরুদ না পড়লে, দোয়া না করলে আমাদের নামাজ বাতিল। কোথায়? দরুদে ইব্রাহিমিতে। যদি আমরা শেষ তাশাহুদে দরুদ না পড়ি নামাজ হবে?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা তাদেরকে ভালোবাসি, তার মানে এই নয় যে অন্যান্য সাহাবীদেরকে ভালোবাসি না, তাদেরকেও আমরা ভালোবাসি। হাসান হোসেনকে ভালোবাসি, ফাতেমাকে ভালোবাসি, এবং জানি হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও জান্নাতি, এবং যেসব মহিলারা পৃথিবীতে নেতৃত্ব পেয়েছেন, যারা সম্মান বেশি সম্মান পেয়েছেন, তাদের মধ্যে তিনি একজন। সুতরাং তাদেরকেও আমরা ভালোবাসি। তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকেও আমরা ভালোবাসি। আশারায়ে মুবাশশারা দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, তাদেরকেও আমরা ভালোবাসি। মোট কথা সমস্ত সাহাবিকে ভালোবাসি। একদলকে ভালোবাসতে গিয়ে আর একদলকে ঘৃণা করি না, ঠিক আছে? আমাদের আকীদা, আমাদের আকীদা ঠিক এইভাবে রাখতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে না, যারা যে লোকেরা আহলে বায়তের প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে, তাদেরকে ভালোবাসা যাবে না, তারা কাফের, তাদেরকে কাফের জানতে হবে। আর তারা কারা? তারা হচ্ছে শিয়ারা। শিয়া হলো কোথেকে? এর মুশকিলটা হচ্ছে প্রথম থেকে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তিনি অবশ্য বলেছিলেন কিতাব নিয়ে আমি লিখে দিই, কিন্তু সাহাবারা বললেন না, তিনি এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, কষ্টে আছেন, আমাদের কাছে কিতাবুল্লাহ আছে, আমরা নিজেরা ফয়সালা করে নেব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন্নাস। শেষ অবস্থাতে কাকে নামাজ পড়তে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়তে বললেন। যদি আলীকে খলিফা করার ইচ্ছা থাকতো, তাহলে আলীকে নামাজ পড়তে বলতেন না? ওরা বলছে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী তুমি আমার আমার থেকে, আর তুমি হচ্ছে আমার কাছে যেমন হারুন মুসার কাছে, যে মুসা আলাইহিস সালাম উজির হতে, উজির করার জন্য, ভাইকে উজির বানানোর জন্য দোয়া করেছিলেন, তার মানে আমার কাছে হারুনের মতো, তার মানে মুসার কাছে হারুনের মতো হলে রাসূলের কাছে আলী হলেন উজির, অতএব খলিফা হওয়ার যোগ্য কে? আলী। আমি একটা প্রশ্ন করছি আপনাদেরকে, আপনারাই বলেন। আপনার মেয়ে জামাই আছে আর আপনার শ্বশুর আছে, মেয়ে জামাই আছে এবং শ্বশুর আছে, আপনি মারা যাচ্ছেন, আপনার সম্পদের অধিকারী কে বেশি, শ্বশুর না মেয়ে জামাই? এই দেখেন, আপনারাই তো গোলমাল করে দিলেন। হলো ভুল বুঝাবুঝি হওয়াটা স্বাভাবিক। আলী বেঁচে আছেন, তার স্ত্রী ফাতেমা স্বয়ং রাসূলের কন্যা বেঁচে আছেন, তাহলে নবুয়তের যদি কোনো মিরাস থাকে, সেই মিরাসের খেলাফত পাওয়ার যোগ্য কে? যদি বলি না মেয়েকে দেওয়া হবে না, কারণ মেয়ে মেয়েকে নেতৃত্ব দিলে, মহিলাকে নেতৃত্ব দিলে বুঝতেই পাচ্ছেন কি হবে, না সফলতা আসবে না, ঠিক আছে? তা জামাই আছে, তাহলে জামাই হচ্ছে হকদার, তাহলে আমি শ্বশুরকে কেন খলিফা করব? শ্বশুর কেন খলিফা হবে? শ্বশুর নিজে কারচুপি করেছে, আর না হয় সাহাবারা কারচুপি করে আলীকে বাদ দিয়ে মেয়ে জামাইকে ঠকিয়ে শ্বশুরকে কি বলে আপনার খলিফা বানিয়ে দিয়েছে। এই ভুল ধারণা তাদের মধ্যে ঢুকেছে। শিয়া মানে হচ্ছে দল, শিয়া মানে হচ্ছে আমরা আহলে বায়াতকে বেশি ভালোবাসি, আমরা আহলে বায়াতওয়ালা, আমরা আহলে বায়াতের জামাত। এই ধারণা নিয়ে তারা কি করতে লাগলো, তারা কি করতে লাগলো, মানে এক প্রকার মহাব্বত প্রকাশ করে তাদের পক্ষপাতিত্ব করতে লাগলো, ভিতরে ভিতরে আলী এবং ফাতেমার প্রতি মহাব্বত রেখে অন্যদেরকে কাফের গণ্য করতে লাগলো। কিন্তু নবুয়তের কোন মিরাস আছে? যে নবুয়তের কোন মিরাস আছে? মা ফাতেমা কন্যা ফাতেমা, তিনি কি কোন মিরাস সূত্রে কিছু পেয়েছিলেন আল্লাহ নবীর কাছ থেকে? না, কারণ নবীরা ওয়ারেস, নবীদের নবীদের কেউ ওয়ারেস থাকে না, তারা যা ছেড়ে যান তা সাদাকা হয়ে যায়। সুতরাং এখানে মিরাস সূত্রে কিছু পাবো বলে দাবি করা, এটা তাদের ভুল ধারণা। বেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পর সাহাবারা কি মুরতাদ হয়ে গেছিলেন? সাহাবারা মুরতাদ হননি। তাহলে হাদিস যা আছে এবং বুখারী শরীফের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার পরে কাফের হয়ে ফিরে যেও না,
একে অপরের গর্দান মারবে, লা তারজিউ বাদি কুফফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ। তাহলে এটার মানে কি? হাদিসে যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সবের আগে তোমাদের আগে হাওজে কাউসরে গিয়ে দাঁড়াবো, তারপরে তোমরা আমার হাতে পানি পান করবে। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার হাতে পানি পান করার তৌফিক দান করেন। আমার হাতে পানি পান করবে, কিছু লোক আসতে চাইবে পানি পান করার জন্য, আমি তাদেরকে চিনি, সময় বেশি নেই, না হয় শব্দগুলো আমি উল্লেখ করে, হাদিসের শব্দগুলো উল্লেখ করে আমি আপনাদেরকে শোনাতাম, যেখানে বলা হয়েছে যে আমি তাদেরকে চিনি, তারা আমাকে চেনে, আমার আসহাবি, আমার সাহাবি তারা, কিন্তু ফেরেশতারা তাদেরকে আসতে বাধা দেবেন, বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যাও দূর হয়ে যাও। আমি জিজ্ঞেস করব কেন, ওরা তো আমার সাথী। ফেরেশতারা বলবেন সুহকান সুহকান, লিমা গাইয়ারু বাদাক আও মা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনার চলে আসার পরে ওরা কি সর্বনাশ করেছে, ওরা কাফের হয়ে গেছে, ওরা মুরতাদ হয়ে গেছে, ওরা ফিরে গেছে। তখন আমিও বলবো দূর হও, তোমরা দূর হও। দেখছেন সাহাবীরা কাফের হয়ে গেছেন। এখান থেকে একটা খবর বলি, সাহাবী ফেরেশতারা বলছেন রাসূলুল্লাহকে, মা তাদরি, আপনি জানেন না আপনার পরে কি অবস্থা হয়েছে। আল্লাহ নবী গায়েব জানতেন, তাই না? মরার আগে মরার পরে না? ওরা বলে শাহেদ। শাহেদ মানে কি? সাক্ষী, সব কিছু দেখেছেন, আদম থেকে নিয়ে, আদমের আগে থেকে পরে থেকে নিয়ে সব তিনি জানেন। এই জন্য কোরআনে আল্লাহ বলছে আলাম তারা, তুমি কি দেখনি, তার মানে দেখেছো। যাই হোক, ওটা অন্য কথা, আমি কি বলছি সাহাবিদের কথা, সাহাবিরা যে কাফের হয়েছেন এ কথা এই হাদিস থেকে প্রমাণ করা যায়। সন্দেহ আপনিও করতে পারেন, কিন্তু সন্দেহের কোনো কারণ নেই। এ হাদিস থেকে উদ্দেশ্য হলো আহদাসু মানে কি? বিদাত রচনা করা, নতুন, তার মানে বিদাতীদেরকে এখানে উম্মতি বা সাহাবি বলতে উদ্দেশ্য সাহাবারা নয়, সাহাবারা নয়, বরং তার পরবর্তী উম্মতের যারা মুরতাদ হয়ে গেছে, যারা বিদাতী হয়ে গেছে, বিদাত রচনা করেছে দিনে, তারা হচ্ছে উদ্দিষ্ট, এবং তাদেরকে হাওজে কৌসরের পানি পান করতে দেওয়া হবে না। বেশ, এবার আমি যাচ্ছি শিয়া পরিচয় মোটামুটি। তাহলে বুঝতে পাচ্ছেন, যারা আহলে বায়াতের সপক্ষে অন্ধ পক্ষপাতিত্ব করে তাদের মহাব্বত প্রকাশ করেছে, এবং সেই মহাব্বত শুধু প্রকাশ করেনি, তাদের যাদেরকে বিরোধী মনে করছে তারা, তাদেরকে গালাগালি করেছে, তাদেরকে কাফের মনে করেছে, তারা হচ্ছে শিয়া। এই শিয়ার আবার কয়েকটা ভাগ আছে। এক শ্রেণী শিয়া হচ্ছে হালকা। হালকা মানে কি? তারা কোনো সাহাবিকে কাফের মনে করেন না, তবে তারা মনে করেন, তারা মনে করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর না, আলী খলিফা হওয়ার যোগ্য ছিলেন। আর তারপর কিছু লোক মনে করেন যে না, আবু বকরের পরে আলীর খলিফা হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু উমারকে কেন খলিফা করা হলো, ওসমানকে কেন করা হলো, কিন্তু তাদেরকে কাফের ভাবে। আর বেশিরভাগ শিয়া যারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হওয়ার যোগ্য কে, আলী, এবং বাকি তারা সব, বাকি সাহাবিরা কাফের। কিছু সাহাবি আছে যারা কাফের নয়, আমি বলছি, যদি সময় থাকে আপনারা ইনশাআল্লাহ শুনবেন। আর এই শিয়াকেই রাফেজা বলা হয়, রাফেজি বলা হয়। রাফেজ মানে কি? তারা আবু বকর, ওমর এবং ওসমানের খেলাফতকে রাফজ করে, প্রত্যাখ্যান করে, এই জন্য তাদেরকে কি বলা হয়, রাফেজি। আর শিয়াকে খাসাবিও বলা হয়, খাসাবি। খাসাবি মানে কি? খাসাব মানে কি? খাসাব মানে কাঠ, খাসাব মানে ফাঁসি কাষ্ঠ, ফাসাব খাসাব মানে সুলি কাষ্ঠ। তো তাদের এক ইমামকে, জায়েদ ইবনে আলীকে সুলিতে চড়ানো হয়েছিল, এই জন্য তারা সেখানে, তাদেরকে কি বলা হয়, যেমন এদেরকে সালিবি বলা হয়, কাদেরকে? সালিবি। সালিবি কাদেরকে বলা হয়? সালিব, সালিব যে খ্রিস্টানদেরকে সালিবি বলা হয়, তেমনি এদেরকেও কি বলা হয়, খাসাবি। মোট কথা, এই হলো সংক্ষিপ্ত পরিচয় তাদের, যারা শিয়া মনে করে, যারা সাহাবিদেরকে কাফের মনে করে, আর যারা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, যেমন জুবায়ের, তালহা, মুয়াবিয়া, এদেরকেও গালাগালি করে এবং কাফের মনে করে। আর তাদের, শিয়াদের সংক্ষেপে তাদের ফেরকাও আছে, যেমন আমাদের আহলে সুন্নারও বহু ফেরকা আছে, তো তাদেরও ফেরকা আছে। অনেকে বলেছেন যে তাদের 73টা ফেরকা আছে, অনেকে বলেছেন বরং তাদের 300টা ফেরকা আছে। আমাদের দল আছে না, আমাদের আহলে সুন্না, যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারপরে আপনার, তারপরে আবার অনেক দল, দলের পর দল, জামাতি, তবলিগি, হাদিসি, বাজাই বলেন যে যে অনেক রকমের দল হয়ে আছে এখন। ঠিক ওই রকম ওদেরও দল, বহু দল আছে, প্রায় 300টা দল আছে।
সুতরাং আমি এবারে তাদের মানে কে বলে আবিষ্কর্তা মানে শিয়ার প্রধান শত্রু কি বলে আপনার প্রধান শত্রু বলছি সূত্রপাত করতে হয় কার দ্বারা সূত্রপাত হয় তার নাম হচ্ছে তাদের রাইস হচ্ছে তাদের নেতা হচ্ছে আবদুল্লাহ বিন সাবা ইহুদি ছিল মুসলমান হয়ে মুনাফিকের সাথে মুসলমানদের মাঝে বিচ্ছিন্নতা ঘটানোর জন্য সব সময় কাজ করেছে কিছু নায়ক থাকে খলনায়ক তাই না বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করে ঠিক আবদুল্লাহ বিন সাবা এই মুসলমানদের মাঝে বিচ্ছিন্নতা আনার জন্য বহু চেষ্টা করেছে আর তা সেখান থেকেই শিয়া সৃষ্টি হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খারিজদের হাতে খুন হন তারপরে তার শাস্তি দেওয়ার জন্য খুনিদের শাস্তি দেওয়ার জন্য আয়েশা এবং অন্যান্য যারা লেগেছেন লেগেছিলেন তাদের সাথেও আহলে বায়তের সাথ দিয়ে আলীর সাথ দিয়ে বা আলীকে খলিফা বানানোর জন্য সে ফেতনাতেও তারা ইন্ধন যুগিয়েছিল এবং সেখানেও শিয়া এবং খারেজি ফেতনা বেড়েছিল এবার আমি আপনাদেরকে তাদের আকিদা সম্পর্কে বলবো কারণ সময় আপনাদের কাছাকাছি সংক্ষেপে আমি বলছি প্রথম হচ্ছে আকিদা যে আকিদাতে আল্লাহর সঙ্গে শিরিক করা হয় আপনি আমরা জানি সারা বিশ্ব কার আল্লাহ সারা বিশ্ব পরিচালনার ভার কার হাতে কোন কোন ভার যেমন আমাদের মুদির এসেছিলেন এই মুদির হচ্ছেন পরিচালক কোন কোন ভার বায়েজিদকে দেওয়া আছে যেমন এই সভাটা পরিচালনা করছে আল্লাহ তাআলা সারা বিশ্বের পরিচালনার ভার কোন কোন ওলি কোন কোন ইমামকে দিয়ে রেখেছেন যারা পরিচালনা করেন এই কথা ঠিক কিন্তু দায়িত্ব আছে যেমন ফেরেশতা বৃষ্টির দায়িত্ব একজনের জন্য পাহাড়ের দায়িত্ব একজনের জন্য মায়ের পেটে বাচ্চার দায়িত্ব একজনের জন্য এক এক ফেরেশতা আছেন সেটা আলাদা কথা কিন্তু পরিচালনার ভার আল্লাহ ছাড়া কারো হাতে আছে নেই কিন্তু শিয়ারা মনে করে তারা বলে তাদের কিতাবে লিখেছে বাবুন আন্নাল আরদা কুল্লাহা লিল ইমাম পৃথিবী সমস্ত পৃথিবীর মালিক হলো ইমাম সাহেব মানে ওনাদের ইমাম যে আছে ওনাদের সিলসিলার ইমাম সেই ইমাম সাহেব ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা আমরা মনে করি যে আল্লাহ তাআলাই হচ্ছে সারা বিশ্ব এবং তিনি যাকে ইচ্ছায় পৃথিবীর বাদশা বানান নেতা বানান কিন্তু তার বিপরীত ধারণা তারা করে তারা বলে না আমাদের ইমাম সাহেব যা ইচ্ছা তাই করেন ইমাম সাহেবই হচ্ছেন এই পৃথিবীর নেতা পৃথিবীর সবকিছু বেশ দ্বিতীয় আকিদা হচ্ছে বাদা বাদা মানে কি মানে আপনি কোন একটা কাজ করতে যাচ্ছেন নিয়ে ভাবলেন যে না এটা করা ঠিক না এটা হয় না হয় না কোন একটা কাজ করবেন না ভাবলেন যে না এটা করা ঠিক যাব যেমন আজকে এখানে রওজা ইসলামিক সেন্টার থেকে একটা সভা হচ্ছে সকাল থেকে ভাবছিলেন যাব না তারপরে বিকাল হতেই জানলেন যে আমার অমুক বন্ধু আসছে আচ্ছা ঠিক আছে যাব দিয়ে চলে এসছে এরকম হয় না হয় না এই ব্যাপারটা কি আল্লাহ তাআলার জন্য শোভনীয় যে আল্লাহ তাআলা আগে মানে ভাবছিলেন যে না এটা করব না তারপরে পরে ভাবলেন যে হ্যাঁ এটা করা উচিত নিয়ে করলেন শিয়ারা মনে করে যে আল্লাহ তাআলার কাছে বাধা তার মানে আগে যেটা তিনি করব না ভাবছিলেন পরে সেটা আবার করেছেন অমুককে ইমাম করার কথা ছিল তারপরে আল্লাহ ভাবলেন না অমুক না অমুক হোক আমি নাম সহ বলতাম কিন্তু সময় সংকেত এই জন্য আমি আপনাদেরকে সময় মানে নাম সহ বলতে পারছি না ব্যাস তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আগে যা জানতেন পরে তাই জানতেন তাই না পরে তাই জানেন আর যে জিনিস হবে এখনো হয়নি আমাদের আকীদা হলো আল্লাহু আযজা জাল্লা আলিমুম বিমা কানা ওয়া মা হুয়া কাইন ওয়া মা সায়াকুনু ওয়া মা লাউ কানা কাইফা ইয়াকুন আগে জানতেন যেমন তকদির লেখা হয়েছে জানার ফলে তকদির লিখেছেন 50,000 বছর আগে কত কার 50,000 বছর আগে সারা বিশ্ব রচনা করার 50,000 বছর আগে তিনি জানতেন এবং কে কি করবে তাও জানতেন তাই লেখা আছে এখনো যেটা ঘটেনি যে ঘটনা ঘটছে তা তিনি জানেন যে ঘটনা ঘটেনি তাও তিনি জানেন কেমন করে ঘটবে তাও তিনি জানেন তার ওই বাধা মানে আগে ছিল না তারপরে আগে জানতেন না তারপরে জানলেন এরকম কোন আকিদা রাখা মুসলমানের জন্য উচিত না এটা আকিদার একটা তারপর চলুন ফেরেশতার ব্যাপারে নবুয়তের ব্যাপারে তাদের আকিদা তারা মনে করে আসল নবী হওয়ার যোগ্য ছিলেন আলী কিন্তু জিবরিল ভুল করে ওহি নিয়ে চলে যায় কোথা আল্লাহ আকবার এটা কোন মুসলমান বিশ্বাস করতে পারে জিবরিলের ভুল হলে আল্লাহ তাআলা কোথায় এই জিবরিল বলতেন না যদি আল্লাহ তাআলার ইচ্ছা ছিল আলীকে নবী করা তো জিবরিল ভুল করে মুহাম্মদের কাছে চলে যাচ্ছেন তো আল্লাহ বলতেন না কিন্তু তারা এই ধরনের কথা বলে
ফলে নবুয়াতেরও তাদের নবুয়াতের ভিতরে তাদের সন্দেহ এবং ফেরেশতার মাঝে জিবরিলের ব্যাপারে তাদের সন্দেহ, এইরকম আকীদা। অথচ নাযালা বিহির রুহুল আমিন, রুহুল আমিন বলা হয়েছে, আমানতদার ফেরেশতা কাকে বলা হয়েছে? জিবরিলকে। তিনি কিভাবে ভুল করতে পারেন এবং এই শ্রেণীর আকীদা তারা পোষণ করতে পারে? তারপরে তারা ধারণা করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ ভাগের নয় ভাগ ওহিকে গোপন করেছেন এবং কাকে দিয়েছেন? আলী ফাতেমাকে। এটা হতে পারে? তাহলে কোরআনের আয়াতে কি বলবেন? যে কোরআনের আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, যা কিছু তোমার কাছে ওহি করা হচ্ছে কি করো? প্রচার করে দাও। আর আপনি কি বলছেন যে আল্লাহর নবী গোপন করেছেন, তাও আবার দশ ভাগের ক ভাগ? আল্লাহ আকবার, দশ ভাগের ন ভাগ। আর এই জন্য ওরা বলে যে আসল কোরআন এই কোরআন নয় যে কোরআন তোমরা পড়ছ। আসল কোরআন কার কাছে ছিল? ফাতেমার কাছে। আবার কেউ কেউ দাবি করেছে, আল্লাহর কসম এই কোরআনে যা আছে তার একটা হরফ সেই কোরআনে নেই। তারা বলে যে এই কোরআন যে কোরআনে তোমরা দেখছো কতগুলো আয়াত আছে আপনারা ইখতিলাফের সাথে শুনেছেন, আমি আমার তাফসিরে লিখেছি 6666টা, এটা শিওর না, এটা প্রসিদ্ধ, মুখস্থ রাখতে সুবিধা, এই জন্য ওটা উল্লেখ করা হয়েছে। কিন্তু আসলে এতে ইখতিলাফ আছে, কেউ বলছে এটা আয়াত, কেউ বলছে এটা আয়াত নয়, ইত্যাদি ইত্যাদি। আমি একটা সংক্ষেপ সংখ্যা লিখে দিয়েছি। তাহলে মোটামুটি 7000-এর কাছাকাছি বা 7000-এর নিচে আয়াত আছে, আর তাদের কোরআনের আয়াত হলো 17000। তাহলে আপনাদের দেশেও আপনারা শুনবেন যে কোরআন বাতেনি কোরআন কিছু আছে, কোরআন 30 পারা না কোরআন 40 পারা। এক শ্রেণীর মানুষ বলে না 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 কোরআন 60 পারা, আর এক শ্রেণীর মানুষ বলে না না কোরআন 90 পারা। শুনেছেন না শুনেননি? আল্লাহ হক, তাদের কাছে কোরআনের অভাব নেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা ওহি অবতীর্ণ করার পর, কিতাবে বয়ান করার পর যে তা গোপন করে তাদেরকে আল্লাহ লানত করেন, অভিশাপ করেন, এবং লানতকারীরা অভিশাপকারীরাও অভিশাপ করেন। তাহলে কি আল্লাহর নবী লানতের অন্তর্ভুক্ত? নাউযুবিল্লাহি মিন যালিক। এই শিয়ারা আল্লাহর অনেক সিফাতকে অস্বীকার করে। যেমন আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন, তাই না? নিচের আকাশে নেমে আসেন, তারপর বলেন কে আমার কাছে ক্ষমা চাইছ আমি তাকে ক্ষমা করব, ইত্যাদি ইত্যাদি। ওরা বলে না এটা হতেই পারে না, কি করে হতে পারে, এটা অসম্ভব। ওরা অস্বীকার করে, আমরা বলি না হতে পারে কিন্তু কেমনে আমরা জানি না, কিন্তু ওরা এটাকে অস্বীকার করে। তারপর আরো বলে যে কেয়ামতে বা জান্নাতে আল্লাহকে দেখা যাবে না যাবে না? আমরা দেখতে পাবো আল্লাহকে? আল্লাহ সাকার না নিরাকার? এখনো বহু মানুষ বলে যে, এখনো পর্যন্ত মানুষ বলছে যে আল্লাহ নিরাকার, কিন্তু আল্লাহর আকার আছে। আর আল্লাহর আকার আছে তার বড় দলিল কি? যে আল্লাহকে জান্নাতে দেখা যাবে, আমরা দেখব ইনশাআল্লাহ। আর জান্নাতে সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দর্শন, কিন্তু সেটাকে ওরা অস্বীকার করে। এবার চলুন, তারা মনে করে তাদের যত ইমাম আছে তারা সবাই মাসুম। মাসুম মানে কি? নিষ্পাপ। আপনারা জানেন নবীদের সম্পর্কে আপনাদের ধারণা কি, আকীদা কি? নবীরা রাসূলরা নিষ্পাপ কি না? নিষ্পাপ। কিন্তু তারা নির্ভুল কি না? ভুল ছিল, সংশোধন করা হয়েছে। তো পাপ আর ভুল তো এক জিনিস না, ভুল হলে কি পাপ হবে? সুতরাং সমস্ত আম্বিয়া নিষ্পাপ, কিন্তু ওরা মানুষকে নিষ্পাপ বানিয়ে দিয়েছে, তাদের ইমাম ইমামদেরকে তারা নিষ্পাপ মনে করে। তারা মনে করে তাদের ইমামরা গায়েবের খবর জানেন, তাদের হৃদয়ে কলবে টেলিভিশন লাগানো আছে, আসমান জমিনের তামাম খবর তাদের কাছে আছে। আর আমরা কি জানি? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লা আল্লাহ। আসমান জমিনে যে কেউ আছে আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। তারপর তারা মনে করে বর্তমান যে কোরআন তোমাদের কাছে রয়েছে এটা হচ্ছে পরিবর্তিত,
এটা বিকৃত, কারা বিকৃত বিকৃত করলো? সাহাবারা। আউযু বিল্লাহ মিন জালিক। এই বিশ্বাস আপনারা করতে পারি যে এই কোরআন বিকৃত অর্থাৎ ইন্না নাহনু নাযযালনাল কোরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি তার হিফাজতকারী। এই বিশ্বাস থাকা সত্ত্বেও আমরা কি করে বিশ্বাস করতে পারি যে সাহাবারা কোরআনে বিকৃতি ঘটিয়েছেন? তো সাহাবাদেরকে তারা সন্দেহ করে এবং বলে যে তারা কোরআনের বিকৃতি ঘটিয়েছে, নাউযু বিল্লাহি মিন জালিক। ওদের অনেক কিতাবে অনেক আপনার রেফারেন্স আছে, যারা বলে যে এখানে এখানে একটা আয়াত ছিল, এখানে মানে কোরআনে অনেক জায়গাতে নাম ছিল, যেমন সূরা আল ইয়াকুন আল্লাযিনা কাফারু, সেখানে সেই সূরাতে নাকি 70 জন লোকের নাম ছিল, সাহাবারা কি করে দিয়েছে, তুলে দিয়েছে। তারপরে একটা সূরা ছিল কোরআনে, যে সূরাটার নামই ছিল সূরাতুল বিলায়া, সাহাবারা সে সূরাকে মানে তুলে দিয়েছে। তারপর ওয়ালাকাদ আহিদনা ইলা আদমা মিন কাবলু ফানাসি, এখানে তারা বলে যে ওয়ালাকাদ আহিদনা ইলা আদমা মিন কাবলু কালিমাতিন ফি মুহাম্মদ ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল আইম্মাত মিন যুররিয়াতিহিম ফানাসি। মাঝখানে এতগুলো আয়াত ছিল, সাহাবারা মানে কি করেছে, ডিলিট করে দিয়েছেন। তারপরে তারা বলে যে কোরআনে কোন এক জায়গাতে যেখানে ছিল সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা উতুল কিতাবা আমিনু বিমা নাযযালনা, তারপরে তারা বাড়তি করেছে বলছে ফি আলী ওয়া নূর আলী নূরাম মুবিনা, এটা সাহাবীরা ডিলিট করে দিয়েছে। ইন্নাল্লাহ আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন, বলছে না ওয়া আলা মুহাম্মাদিন ওয়া আলা ইমরানা আলাল আলামিন, বা আলা ইমরানা ওয়া আলা মুহাম্মাদিন, এই মুহাম্মাদিনটা ছিল তারা ডিলিট করে, সাহাবীরা ডিলিট করে দিয়েছে, কেননা তারা আহলে বায়াতকে ভালোবাসে না, নাউযু বিল্লাহি মিন যালিক। তারা বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সিহরাক। দেখছেন একটা আয়াত এখানে ছিল, ওরা বলে যে সাহাবীরা ডিলিট করে দিয়েছে সাহাবী আলীর নাম, আউযু বিল্লাহি মিন যালিক। তারা বলছে একটা সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিন-নূরাইনি আনযালনাহুমা ইয়াতলুওয়ানি আলাইকুম আয়াতি ওয়া ইউহাযযিরানাকুম আযাবা ইয়াউমিন আযীম নূরানি বাদুহুমা মিন বাদু আনা সামিউল আলিম। শুনেছেন এরকম? যারা কোরআন জানে না, হ্যাঁ হ্যাঁ এটা তো কোরআনই মনে হচ্ছে, একদম সুন্দর, যেখানে আয়াত যেমন হওয়া দরকার, কিন্তু মাঝখানে কি কথা বলা আছে, আলী ফাতেমার কথা বলা আছে, আর তারা বলে এটা কোরআনে ছিল, সাহাবারা ডিলিট করে দিয়েছে। কোরআন বানাতে পারা যাবে? কোরআন বানানোর একটা পজিশন ছিল, এক সময় ছিল, আপনারা দেখেছেন কোরআন যখন অবতীর্ণ হবে, জানি যে মোহাম্মদ লিখে, আমরা চাইলে আমরা লিখতে পারি, বলতে লিখো কেমন লিখছো, আলফিল ও মালফিল লাহু জানাবুন তাওইল, হাতি নিয়ে একটা সূরা রচনা করলে বসলো, আর একজন রচনা করছে ওয়াসসামা ইজাতিল বুরুজ, তারপর কি ওয়াসসামা আসসাম ওয়াসসামা ইজাতিল বুরুজ, তারপর কি ওরা বলছে ওয়াসসামা ইজাতিল বুরুজ ওয়ান নিসা ইজাতিল ফুরুজ। যারা আরবি বুঝছেন তারা ভালোই বুঝবেন, আর যারা বুঝেন না তারা তো চুপ করিয়ে আছেন। তার মানে কত বড় খবিস কথা, ওয়াসসামা ইজাতিল বুরুজ বলছে ওয়ান নিসা ইজাতিল ফুরুজ, আমি আর তর্জমাটা করছি না, যাই হোক। তারপরে আর এইভাবে সূরা অবতীর্ণ করার ব্যাপারটা আমাদের দেশেও আছে, এক জায়গাতে এক পীর সাহেব গেলেন, দিয়ে বললেন বাবারা তোমাদের সামনে আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ একটা সূরা অবতীর্ণ করেছেন, বলছে কি সূরা, বলছে আসালাং লাং, তার জন্য আল্লাহ তাআলা এই কাজে সন্তুষ্ট হয়ে সূরা অবতীর্ণ করেছেন, আসালাং লাং ফাসালাং লাং আবে আয়ে গাবে গায়ে ফাবে থপ থপ ফাবে থপ থপ, বাস আল্লাহু আকবার সুবহানাল্লাহ নারায় তাকবীর পীরে কামেল জিন্দাবাদ। তো এইভাবে সূরা অবতীর্ণ করতে পারলেই হলো, এইভাবে শিয়ারা মনে করে তাদের উপরে। এভাবে কিছু তফসিরের উদাহরণ দিই, তারা তফসির শুনবেন। যখন ওয়াইদ কালা মূসা লি কওমিহি ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, সূরা বাকারার যে নামকরণের যে ফ্যাক্ট সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামকে
আর মুসা আলাইহিসসালামের উপর মুসা আলাইহিসসালামকে বললেন আল্লাহ তাআলা যে তোমার জাতিকে বলো যেন একটা গায় জবাই করে। তো সেই গায় জবাই করা ঘটনাকে কেন্দ্র করে তারা অনেক কিছু করছিল, সেই জন্য নাম হচ্ছে সূরা বাকারা। তো তোমাদেরকে আদেশ করছে যে তোমরা গায় জবাই করো। ওরা তফসির করছে কি, তার মানে আয়েশাকে জবাই করো, তার মানে আয়েশার প্রতি তার কি ধারণা, তাদের কি ধারণা বুঝতে পারছে। তারপর আরেক জায়গায় তফসির করছেন ওই সূরা হুজুরাতের একটা আয়াত, আর তোমাদের কাছে অপছন্দনীয় করেছে কাকে, কুফর ফুসুক আর ইসিয়ান, এর মানে আছে কিন্তু ওরা বলছে না 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 আবু বাকর ওমর আর ওসমানকে, এটা হচ্ছে তফসির। তারপর এইভাবে আরো তফসির আছে, বলার সময় নেই, আপনাদেরকে ঠান্ডা লাগছে, আমার মেজাজও ঠান্ডা হয়ে গেছে। ইনশাআল্লাহ কোনদিন কোন জায়গাতে আমি পুরো করব এবং ইউটিউবে ছাড়বো, যেমন আমার অভ্যেস, আমি যখন একটা বিষয় ধরি পূর্ণ না করলে আমার মনটা তৃপ্তি পায় না। তো ইনশাআল্লাহ বাকিটা আপনারা ইউটিউব থেকে জেনে নেবেন, তাদের বাকি আকিদা। বাকি আজকে ইনশাআল্লাহ আমরা যা কিছু শুনলাম যেন আল্লাহ তাআলার কাছে জানা দরকার আছে, শিয়াদের ব্যাপারে জানা দরকার আছে। আমরা অনেকেই মনে করি তারা তো মুসলমান, সমস্যা কি? আপনারা জানেন যে আমাদের দেশে এক সময়ে ইমাম খমিনী বলা হয় বা হতো, খমিনীকে কি বলা হয়, ইমাম খমিনী, এবং উমরের সঙ্গে তুলনা করে তার প্রশংসা করা হয় বিভিন্ন পত্রিকাতে। তাদেরকে জানা উচিত যে শিয়ারা কারা, এবং তারা যেন জানতে চায়, জানে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।